আমাদের আরেকজন স্যার মহিউদ্দিন স্যার, আপনার কাছে আমি আসছি। তো এই যে আমাদের ম্যাডাম কিন্তু অনেকগুলো প্রক্রিয়ার কথা বলেছেন যে আমরা কিভাবে ক্লাস নিয়েছি এবং কি কি ভাবে আমরা ট্রাই করেছি, তো সেখান থেকে আমি আপনাকে একটা জিজ্ঞাসা করছি, সবার যেন উপকৃত হন সেইভাবে। যেমন মিথস্ক্রিয়ামূলক পাঠদান পদ্ধতিতে কোন ধরনের কোন মাধ্যমটা সবচেয়ে উপযোগী, যেমন আমরা ম্যাডাম উল্লেখ করেছেন জুম, মিটস, টিমস ইত্যাদি, এই যে এই ধরনের যে কিছু পদ্ধতিতে আমরা কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমরা প্রথম ফেসবুক লাইভ নিয়েছি, তারপরে আবার আমরা কিন্তু আবার নিয়েছি এই যে জুমে নিয়েছি, তারপরে আবার কিন্তু এখন আমরা গুগল মিটে যাওয়ার চেষ্টা করছি। কয়েকদিন আগেও কিন্তু ম্যাডাম একটা প্রশিক্ষণে ছিলেন এই মিটটা নিয়ে, তো আপনিও ছিলেন সেদিন জড়িত। তো এই যে এইভাবে আমরা কিন্তু কিছু কিছু পদ্ধতি অবলম্বন করছি, তো আপনার কাছে মনে হচ্ছে যে কোন মাধ্যমটি সবচেয়ে উপযোগী বলে আপনি মনে করছেন স্যার? ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ যারা শুনছেন। আমি প্রথমে যে বিষয়টি বলবো, আমরা করোনা একদম শুরুর দিকে যখন 2020 সালের 17 মার্চ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, তখন আমরা আসলে বুঝতে পারি নাই যে এত বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এবং তখন আমাদের শিক্ষক সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিভিন্ন ফেসবুক পেজ ব্যবহার করে, বিভিন্ন অনলাইন স্কুল ব্যবহার করে, জেলা অনলাইন স্কুল, উপজেলা অনলাইন স্কুল, বিভাগীয় অনলাইন স্কুল, বিভিন্ন অনলাইন স্কুল ব্যবহার করে শিক্ষকরা লাইভ ক্লাস নিয়েছিলেন, তারপরে ভিডিও ক্লাস তৈরি করে সেটা আপলোড করেছিলেন, ইউটিউবে দিয়েছিলেন। তখনকার সময় এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, এবং তখন অনেকে আমাদের যারা এই কাজগুলা করছেন ওনাদেরকে করোনা যোদ্ধা বলে অনেকে বলেন, যে করোনা যোদ্ধা, আমরা মুক্তিযুদ্ধের সময় আমরা যে যার যা কিছু ছিল, যেমন আমার আমার কাছে ওইভাবে ক্লাস নেওয়ার মতো কিছু ছিল না, শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করার সুযোগ ছিল না, আমি অল্প দামে একটা মোবাইল কিনলাম, তারপরে আমার একটা ল্যাপটপ দিয়ে আমি মোটামুটি কিছু ক্লাস, যে ম্যাডাম যে কথাটা বলেছেন যে ম্যাডাম ওবিএস দিয়ে ক্লাস রেকর্ডিং এর ব্যাপারে, তো ওবিএস ও আমি ব্যবহার করেছি, এবং ম্যাডাম থেকে আমি নিজেও ওবিএস শিখেছি, এবং সেই মানে ইউটিউব চ্যানেল থেকে দেখে যেভাবে যার যা আছে যতটুকু সাধ্য আছে অতটুকু নিয়ে আমরা মাঠে ঝাঁপিয়ে পড়েছিলাম। ওই সময় এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তখন আবার দেখা যেত যখন আমরা ফেসবুক খুলতাম সাথে সাথে একটা ভিডিও বেজে উঠতে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো, তোমাদের সুস্থতা কামনা করছি, এটা একটা চমৎকার সময় ছিল। আস্তে আস্তে একটা পর্যায়ে আমাদের যখন 6 মাস 1 বছর পেরিয়ে যাচ্ছে, তখন আমাদের শিক্ষার্থীরা আসলে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে শিক্ষার্থীরা এই ক্লাসগুলোতে খুব একটা আগ্রহী হচ্ছে না, যে ক্লাসগুলো দেখা যায় যে অনেক সময় দেখা যায় ক্লাসগুলোতে ভিউ হচ্ছে কিন্তু আমরা টিচাররা টিচারদের ক্লাস দেখতেছি, কিন্তু স্টুডেন্টদের অংশগ্রহণটা একটা পর্যায়ে এটা কমে যাচ্ছে। এটার কারণ হচ্ছে যে স্টুডেন্টরা আমাদের এই শিক্ষার্থীদেরকে শিক্ষকদেরকে প্রশ্ন করার সুযোগ হয় না, বা প্রশ্নের জবাব নেওয়া কমেন্টসে দেওয়া যায়, কিছু প্রশ্নের উত্তর দেওয়া যায় ঠিক আছে, কিন্তু কমেন্টসে জবাব দিলে একটা অঙ্ক যখন করার জন্য স্টুডেন্ট প্রশ্ন করবে সেটা আমরা লিখে বা তাতে তাকে আমরা সরাসরি দেখাতে পারি না। একটা পর্যায়ে কালারাবর্তনে এসে আমাদের এই বছরের শুরুর দিকে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গুগল মিটের মাধ্যমে ক্লাস নেওয়ার জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে নির্দেশ দিয়েছেন, এবং বর্তমান সময় গুগল মিটে ক্লাস নেওয়ার জন্য আমাদের প্রাথমিক শিক্ষক বৃন্দ অনেক পরিশ্রম করতেছেন। আমাদের পাঠক্রম বিভিন্ন কর্মকাণ্ডে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দের সাথে আমাদের যোগাযোগ রয়েছে, ওনারা অনেক ব্যস্ততার সময় পার করতেছেন। এর কিছুদিন পরে আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সেই মিথস্ক্রিয়ামূলক অনলাইন ক্লাস নেওয়ার জন্য 3টি পাঠক্রমের নাম উল্লেখ করেছেন, গুগল মিট, জুম এবং মাইক্রোসফট টিমস। আর এর ভিতরে আমরা ফাঁকে একটা কথা বলে রাখি যে ফেসবুকের যিনি প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, উনি নিজেও বলেছেন যে আসলে আমরা ফেসবুকটা আমি কোনো শিক্ষামূলক প্ল্যাটফর্ম করি না, সে ফেসবুক লাইভ দিয়ে ওভাবে উপকৃত হওয়া যাবে না। তো এই ভিতরে 3টা প্ল্যাটফর্মের ভিতরে আমরা সবগুলো প্ল্যাটফর্ম ব্যবহারে অভ্যস্ত, তবে আমার জানা মতো এখন সবচেয়ে বেশি সব প্ল্যাটফর্মের ভিতরে সব মাধ্যমের ভিতরে সব মাধ্যমে সবকিছু মিশ্রণ রয়েছে মাইক্রোসফট টিমস। যে মাইক্রোসফট টিমস এটা এমন একটা মাধ্যম, সেখানে প্রথমে কি কি সুবিধাগুলো পাওয়া যায় এই বিষয়টি, কেন মাইক্রোসফট টিমসটা আমি ভালো বলবো এই বিষয়ে একটু বলতেছি। প্রথমে এই গুগল মিট বা জুমের মতো এখানে সরাসরি ভিডিও ক্লাসে জয়েন করা যায়, শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারে, শিক্ষক প্রশ্ন উত্তর দিতে পারে, তারপরে সেখানে
গুগল মিটে আমরা জানি যে গুগল মিট ব্যবহার করি, আবার গুগল ক্লাসরুম ব্যবহার করি, গুগল ফর্ম ব্যবহার করি, কিন্তু মাইক্রোসফট টিমস একটা অ্যাপস এর ভিতরে মাইক্রোসফট ফর্মস রয়েছে, মাইক্রোসফটের জন্য ক্লাসরুম তৈরি করা যায়, মাইক্রোসফট টিমসে সেখানে ক্লাসরুম তৈরি করে, ক্লাসরুমে ক্লাস মেটেরিয়াল সংযুক্ত করা যায়, সেখানে ভিডিও, সেখানে পিডিএ বা বিভিন্ন ফাইল গুলো সংযুক্ত করা যায়, ক্লাস মেটেরিয়াল যুক্ত করা যায়। তারপরে সেখানে আবার ইচ্ছে করলে, আমাদের এই করোনাকালীন আমরা আরো একটা চমৎকার জিনিস পেয়েছি, যে আমরা যখন আগে কিন্তু আমরা যখন ক্লাসে যেতাম, আমার কোনো কলিগ আমার ক্লাসে যেত না, আমার কোনো আমার একজন শিক্ষক ক্লাসে গেলে আরেকজন শিক্ষক কিন্তু ক্লাসে যেত না, অর্থাৎ আমাদের ভিতরে একটা ইগোটিজম কাজ করতো যে আমার ক্লাসে আরেকজন কেন আসবে। কিন্তু এখন আমি নিজেই একজনকে ডেকে নিয়ে যাচ্ছি যে আমার ক্লাসে আপনি থাকেন, আমি ক্লাসটা নিচ্ছি, আমার আপনি ক্যামেরার পিছনে থাকেন, দেখেন, আমাকে ফিডব্যাক দেন, এটা একটা চমৎকার কোলাবোরেশন। তো আমাদের মাইক্রোসফট টিমস কিন্তু সেখানে সহযোগিতামূলক বা কোলাবোরেশনের জন্য আমার ফিয়ার্সদের, আমার সহকর্মীদের সেখানে যুক্ত করতে পারে, তারা আমার ক্লাসগুলো দেখতে পারে। তারপরে ইচ্ছে করলে এখানে শিক্ষকদেরকে নিয়ে টিম তৈরি করা যায়, শিক্ষকদেরকে নিয়ে আলাদা করে, আমি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছি না কিন্তু মাইক্রোসফট টিমস এর একটা গ্রুপে যখন আমাকে অ্যাড করা হবে, সেই গ্রুপে আমি আমার প্রয়োজনীয় বিষয়গুলো দিতে পারবো, আমার কলিগটা সেটা নিতে পারবে, আমার কলিগটা দিলে আমি এটা নিতে পারবো, এভাবে মানে তথ্য আদান প্রদানের কোলাবোরেশন একটা চমৎকার সুযোগ মাইক্রোসফট টিমস রয়েছে। তারপরে শিক্ষার্থীদেরকে অ্যাসাইনমেন্ট প্রদান করা যায়, অ্যাসাইনমেন্ট প্রদান করার পরে অ্যাসাইনমেন্ট আদায় করা যায়, অ্যাসাইনমেন্ট আদায় করে অ্যাসাইনমেন্টের উপর নাম্বারিং করা যায়, মূল্যায়ন করা যায়, তাদেরকে ফিডব্যাক প্রদান করা যায়, এটা মাইক্রোসফট টিমস রয়েছে। তারপরে মূল্যায়ন করার জন্য মাইক্রোসফট ফর্মস ব্যবহার করা যায়, আমরা যখন আমাদের ক্লাস চলবে তখন আমি একটা মাইক্রোসফট ফর্ম ছেড়ে দিলাম, 5টা প্রশ্ন দিয়ে দিলাম, শিক্ষার্থীরা কিভাবে প্রশ্নের উত্তর দিতে পারবে বা তারা কতটুকু বুঝতে পারলো সেটা তারা সেখানে ফিডব্যাক দিতে পারে, এবং সাথে সাথে এটা কিন্তু আমি শিক্ষার্থীদেরকে আবার স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিতে পারি। তারপরে হচ্ছে ম্যাথ সলভ করার জন্য মাইক্রোসফট ইডস ব্রাউজার আছে, ব্রাউজারের মাধ্যমে আমরা স্ক্রিন শেয়ার করে ম্যাথ সলভ করতে পারি। এরপরে এখানে হোয়াইট বোর্ড ব্যবহার করা যায়, চমৎকার একটা সংযোজন, যে শিক্ষার্থীদেরকে আমার পিছনে যেভাবে একটা হোয়াইট বোর্ড আছে, মাইক্রোসফট টিমসে আমরা ক্লাস নেওয়ার সময় এভাবে, এটা গুগল মিটেও আছে, ঠিক আছে, গুগল মিটে একটা এক্সটেনশন করা লাগে, কিন্তু মাইক্রোসফট টিমসে সরাসরি দেওয়া আছে হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডে আমি লিখে অঙ্ক করে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিতে পারি, এই ধরনের সুযোগ সুবিধা এটা রয়েছে। এবং আবার এখানে আমরা যত কাজগুলো করতেছি এগুলো কিন্তু আমার সেই গ্রুপে, সেই ক্লাসরুমে সংযুক্ত থেকে যাচ্ছে। আর সবচেয়ে আর একটা চমৎকার বিষয় হচ্ছে, আমরা ভার্চুয়ালি শিক্ষার্থীদেরকে বিভিন্ন জায়গা থেকে সংযুক্ত করে আমরা আবার তাদেরকে টুগেদার মোড বা টুগেদার সেন্স এর মাধ্যমে তাদেরকে এক জায়গায় দেখানো যায়। আমি গতকালকে একটা ক্লাস নিয়েছি মাইক্রোসফট টিমসে, আমার শিক্ষার্থীরা খুব এনজয় করেছে, যে তাদেরকে আমি, তারা একজন তাদের প্রত্যেকের বাড়িতে থেকে থেকে রাত 9টার পরে তারা আমার সাথে 9:30টার পরে ক্লাস ক্লাসে যুক্ত, কিন্তু তাদেরকে আমি দেখা যাচ্ছে যে টুগেদার মোডের মাধ্যমে তারা এক জায়গায় বসে আছে, মনে হচ্ছে যেন তারা এক জায়গায় টক শো করতেছে, অথবা তারা একটা বাগানের মাঝখানে বসে আছে, অথবা তারা একটা এই পার্কের মাঝখানে বসে আছে, অথবা তারা একটা ঝর্ণার সামনে, এভাবে এক খুব চমৎকার বিষয়গুলো স্টুডেন্টরা অনেক। তো আমি মনে করি মাইক্রোসফট টিমস এটা যদি এডুকেশন অ্যাকাউন্ট থাকে, যদি মাইক্রোসফটের এডুকেশন অ্যাকাউন্ট থাকে, মাইক্রোসফট টিমটা ফ্রি ব্যবহার করা যায়, জুম ব্যবহার করলে আপনারা জানেন ফ্রি ভার্সনে 40 মিনিট পর কেটে দেয়, কিন্তু মাইক্রোসফট টিমসে আমরা যে ট্রেনিং গুলো করেছি 1000 পর্যন্ত লোক দীর্ঘদিন, সরি দীর্ঘ সময় ধরে ক্লাস করতে পারে, তারপরে এটা ফ্রি ব্যবহার করা যায়, এই সুযোগটা রয়েছে। এবং লিমিটেশনের ক্ষেত্রে যেমন 100 জনের বেশি মাইক্রোসফট টিমসে ফ্রি ভার্সনে জুমে নেওয়া যায় না, গুগল মিটে 100 জনের উপরে নেওয়া যায় না, কিন্তু মাইক্রোসফট টিমসে সেই সুযোগ রয়েছে। আমি মনে করি মাইক্রোসফট টিমস যদিও আমাদের জন্য নতুন, কিন্তু বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলোতে, আমি বিভিন্ন রাষ্ট্রগুলোর শিক্ষকদের সাথে যোগাযোগ করেছি, সবাই মাইক্রোসফট টিম ব্যবহার করে, এটা একটা আন্তর্জাতিক মানের একটা অ্যাপস এবং এটা একটা প্ল্যাটফর্ম। আমি মনে করি মাইক্রোসফট টিমস এখন সবচেয়ে বেশি উপযোগী একটা ক্লাস নেওয়ার জন্য, মিটিং ক্রিয়ামূলক ক্লাস শিক্ষার্থীদের সংযুক্ত করে ক্লাস নেওয়ার জন্য উপযোগী মাধ্যম। ধন্যবাদ।